বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপ চ্যাটস কীভাবে লক করতে হয় বা হোয়াটসঅ্যাপের কোন ধরনের চ্যাটসকে হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিন থেকে কীভাবে হাইড করতে হয়। যদি বন্ধুরা আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপের কোন ধরনের পার্সোনাল চ্যাটিংয়ের উপর লক লাগিয়ে রাখতে চান, তাহলে এই ভিডিওটি দেখে খুব সহজেই কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফোনে ইনস্টল করা ছাড়াই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের কোনো ধরনের পার্সোনাল চ্যাটিংয়ের উপর লক লাগিয়ে রাখতে পারবেন। কীভাবে করবেন তাই আজকের এই ছোটো ভিডিওতে আমি পুরো দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন দেখিনি। এখন বন্ধুরা, হোয়াটসঅ্যাপের পার্সোনাল চ্যাটিংকে লক করতে হলে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ওপেন করবেন। তারপর যে সকল চ্যাটসের উপর লক লাগাতে চান তাদের উপর এইভাবে আপনার আঙুল দিয়ে চেপে রাখবেন। যখন চেপে রাখবেন তারপর এখান থেকে আপনারা একটি থ্রি ডট দেখতে পাবেন, তার উপরে ক্লিক করে এখানে পেয়ে যাবেন লক চ্যাটস সেটিংসটি। এখান থেকে কিন্তু আপনি আপনার চ্যাটসকে লক করতে পারবেন এবং হাইডও করতে পারবেন। তার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। এখন এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে পারেন বা ইউজ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে আপনার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়েও কিন্তু করতে পারেন। আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করতে পারেন। আমি আপনাদের এখানে পাসওয়ার্ডের মাধ্যমে দেখিয়ে দিলাম। এখন এখান থেকে বন্ধুরা এই লক করা চ্যাটসগুলো কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে হোম স্ক্রিন থেকে হাইড হয়ে যাবে এবং লকও হয়ে যাবে। এখন সেই লক চ্যাটসগুলো দেখার জন্য বা সেই চ্যাটসগুলোতে কন্টিনিউ মেসেজ করার জন্য আপনারা উপর থেকে নিচে টানবেন। এখান থেকে লক চ্যাটস বলে একটা অপশন, তার উপরে ক্লিক করবেন। এখন বন্ধুরা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে পারেন বা ইউজ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে পাসওয়ার্ডও দিতে পারেন। পাসওয়ার্ড দিলে সুবিধা কী হবে, যখন আপনার ফিঙ্গারপ্রিন্টে কাজ না করবে তখন কিন্তু আপনি পাসওয়ার্ডের মাধ্যমে খুলতে পারবেন। তারপরে আপনি কিন্তু লক করা চ্যাটসগুলো পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি কন্টিনিউ আবার সেই ব্যক্তির সাথে মেসেজ করতে পারবেন। এখন বন্ধুরা এখানে তো লক হয়ে গেছে, কিন্তু এখন যদি আপনি কখন আনলক করতে চান তাহলে আবার সেই চ্যাটসগুলোর উপর আঙুল দিয়ে চেপে রাখবেন। তারপর এখান থেকে তিন বিন্দুতে ক্লিক করে এখানে আনলক চ্যাটসের উপরে ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা এখান থেকে ইউজ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবার সেই চ্যাটসগুলোকে আনলক করতে পারবেন। তারপর কিন্তু আবার সেই চ্যাটসগুলো আপনার হোয়াটসঅ্যাপে হোম স্ক্রিনে চলে আসবে। এইভাবে খুব সহজেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কোনো ধরনের চ্যাটসের উপর লক লাগিয়ে রাখতে পারবেন। আশা করি আপনি এই লক করা ট্রিক্সটি বা সেটিংসটি বুঝতে পেরেছেন। যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।